মোহিনবাগের ইসকন মন্দিরে, এবার বহরমপুরে। 65তম বর্ষে বাবুল বোনা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, আর 65তম বর্ষে জেলাবাসীর জন্য উপহার বাংলাদেশে স্বামীবাগে ইসকন মন্দির। বাবুল বোনা সার্বজনীন পূজা কমিটি প্রতি বছরই নতুন নতুন থিম উপহার দিয়ে থাকে সাধারণ মানুষের উদ্দেশ্যে, তারই প্রস্তুতি তুঙ্গে বাবুল বোনায়। অন্যান্য বছরের ভিড়কে ছাপিয়ে এবছর নতুন রেকর্ড গড়বে বলে আশাবাদী পূজা কমিটি। পঁচিশতম বছর পুজো এবছর আমাদের, আমরা বাংলাদেশের স্বামীবাগ মন্দিরের আদলে ইসকনের মন্দির আমরা প্যান্ডেলটা তৈরি করছি, এবং আমাদের এবার আশা করছি এবার বহরমপুরবাসীকে আমরা খুব ভালো একটা জিনিস উপহার দিতে পারবো। আমরা চাই যে বহরমপুরবাসী সবাই এসে আমাদের পুজোটাকে উপভোগ করুক, সবাই আসুক। আসলে মুর্শিদাবাদে অনেক মানুষই সেই বাংলাদেশের ইসকন মন্দির দেখতে যাওয়ার সুযোগ পায়নি বা হয়নি, তো আমাদের মুর্শিদাবাদে এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম হয়নি, বা এই ধরনের মন্দির হয়নি, ইসকনের মন্দির হয়নি, যার জন্য আমরা এইটাকেই বেছে নিয়েছি, যাতে এখানকার মানুষ বাংলাদেশে না গিয়ে কিছুটা অন্তত অনুভব করতে পারে আমাদের এই মণ্ডপটা দেখে।